আজ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবস কথাটা বললে কিরকম সবাই রেড়ে করে আসে, কেন হঠাৎ নারী দিবস, কেন পুরুষ দিবস তো নেই। তবে ইতিহাসের বিভিন্ন কারণে আমরা জানি যে নারী দিবসের একটা গুরুত্ব রয়েছে এবং কেন পালন করা হয় সেটাও আমরা এখন সবাই জানি, যদিও ব্যাপারটা অনেক সময় ক্লিশে মনে হয়। তবুও আজকের দিনে 8ই মার্চ আমরা নিজেদেরকে একটু বেশি করে আদর করব, বেশি করে ভালোবাসব আর নিজেদেরকে প্রাধান্য দেব অন্তত একটা দিন। আর এমন সব মানুষের কাছে পৌঁছে যাব বা এমন সব মানুষের কথা শুনব যে সমস্ত নারীরা নিজেদের ক্ষমতায় বা নিজেদের পরিশ্রমে সমাজে একটা জায়গা করে নিয়েছেন। আজ আমার সঙ্গে সেরকমই একজন মানুষকে আমি পেয়েছি অভিনেত্রী মিঠু চক্রবর্তীকে। আজকে তার সঙ্গে কথা বলবো আন্তর্জাতিক নারী দিবসের শুভ দিনে। দিদি, আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে স্বাগত এবং নমস্কার। নমস্কার, নমস্কার সকল শ্রোতাদের। আজ এখানে এসে প্রথম প্রশ্ন করবো যে আজকে এসে কেমন লাগছে, এমন একটা দিনে এসে? খুবই ভালো লাগছে, আর আমার বলতে কোনো দ্বিধা নেই যে আকাশবাণীতে আমার আজ এই প্রথম পদার্পণ, আমি এর আগে কখনো আসিনি। আমার খুব ভালো লাগছে, নারী দিবস পার্টিকুলারলি নয়, আমার ভালো লাগছে একদম। এটা একটা ঐতিহ্যপূর্ণ জায়গা আমরা জানি, এবং আমার মনে হয় এটা একটা তীর্থক্ষেত্রও বটে। তো আপনাকে আজকে এরকম জায়গায় এরকম দিনে পেয়েছি, যেহেতু নারী দিবস ওটা নিয়েই শুরু করেছি এবং আজকের দিনটা নারী দিবস, তাই প্রথমে আপনার কাছ থেকে ছোট্ট করে জেনে নেব যে নারী দিবসের পরিভাষা আপনার কাছে কি। আমি যা ভাবি বলতে গেলে অনেকেই রেড়ে করে উঠবে, সেটা হচ্ছে যে আলাদা করে নারী দিবস কেন, রোজই তো নারী দিবস। নারী মা, নারী মেয়ে, নারী বউ, নারী ঠাকুমা, নারীদের সম্মান করবার জন্য আমার তো মনে হয় না আলাদা একটা দিন লাগে। আমি যদি রোজ সকালবেলা উঠে, আমার শাশুড়ি মা এখন নেই, যতদিন ছিলেন ওনার সঙ্গে একটু ভালো ব্যবহার করলাম, আমরা একটু গল্প করলাম, আমার ছেলেদের সঙ্গে একটু ভালো করে সময় কাটালাম, এই ভালো ভালো জিনিসগুলোই তো নারী। তো আলাদা করে একটা দিন ঠিক করে সেদিন খুব ঝান্ডা উঁচিয়ে আমি নারীদের খুব উঁচুতে তুললাম, তারপরে সেই হাইট থেকে দুম করে ফেলে দিলাম পরের দিন, এইটা আমার কাছে একটু বেমানান লাগে। তা আমার কাছে রোজই নারী দিবস। আজকের দিনটার জন্য আলাদা করে গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, আমরা যদি নিজেরা প্রতিদিন নিজেদেরকে তৈরি করতে থাকি তাহলে কিন্তু প্রতিদিনই নারী দিবস পালন করতে পারি। হ্যাঁ, অ্যান্ড সিমিলারলি আমার এটাও মনে হয়, আমি আরেকটু বলছি হয়তো, যে আমার এই ফাদার্স ডে, মাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে এগুলোও আমি ঠিক বিশ্বাসী নই। আমার কাছে বাবা মায়ের জন্য প্রত্যেক দিন 365 দিনই রয়েছে। আসলে নিজের কাজটুকু, নিজের কর্তব্যটুকু যদি আমরা ঠিকঠাক পালন করতে পারি, সেটুকুর মধ্যে দিয়েই মাই হোক, সন্তানই হোক বা পিতা, সবটাই বেরিয়ে আসে, সবটাই ফুটে ওঠে, সম্পর্কগুলোকে সম্মান করা আর কি। তবু ওই যে নারী দিবস, আমাদের সেই একটা ট্র্যাক আছে বা সেই পথ আমাদের আজকে খালি বেঁধে দেবে হয়তো, তো ওই জন্য আবার পরের প্রশ্নেই যাই যে শ্রমিক নারীদেরকে সম্মান জানাতে বা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে কিন্তু এই নারী দিবসের সূচনা হয়েছিল এবং শুরু করা হয়েছিল যে নারীদের অন্তত ভাবা উচিত নারীরা পরিশ্রম করছে, তাদের যেটা পাওনা। আমরা এখনো কিন্তু দেখছি প্রতি মুহূর্তে, আপনি যেটা বললেন যে প্রত্যেক দিন যদি আমরা একজনকে সম্মান করি, নিজেকে সম্মান করি, তাহলে নারী দিবস পালন করা হয়, কিন্তু এখনো আমরা দেখি যে আমরা মেয়েরা প্রতি মুহূর্তে নিজেদের প্রমাণ করে চলেছি, প্রতিষ্ঠিত করে চলেছি, তবু কিন্তু সমাজের চোখে আমরা সেই নারী হয়েই রয়েছি। এখনো হয়তো মানুষ কথাটাকে আমাদের পাশে ব্যবহার ততটা করা হয় না, এই জায়গাটা থেকে কি বলবেন? আমার তো নিজেকে দেখে সেটা মনে হয় না, এবং আমার আশেপাশে অনেক নারীদের দেখেই আমার সেটা মনে হয় না। আমার গ্রামে গঞ্জে, আমার গ্রামের দিকে একটা বাড়ি আছে, সেখানে যখন যাই আমি তো দেখি যে নারীরা এখন অনেক বেশি রকমভাবে প্রতিষ্ঠিত আগের থেকে, তারা অনেক উন্নতি করেছে, তারা মাঠে ঘাটে যেমনি কাজ করে, তারা বাড়িতে কাজ করে, তারা উপার্জন করে, প্রত্যেকে চেষ্টা করে, হয় একটা বাড়ির সামনে ছোট্ট দোকান দিল বা নিজে সেলাই ফোড়াই নিয়ে উপার্জন করলো, সবাই চেষ্টা করে যে আমিও আমার আই শুড গিভ মাই টু বিট টু মাই ফ্যামিলি, এই চেষ্টাটা নারীদের আছে। সুতরাং কোথাও তো একটা পরিবর্তন ডেফিনেটলি হয়েছে,
এবং ভালোর জন্য। হ্যাঁ, ভালোটাকে যদি আমরা বেশি করে দেখি তাহলে মনে হয় আরো বেশি ভালো থাকতেও পারি আমরা। একদমই তাই। তবে ওই যে আলোর পাশে অন্ধকার তো থাকবেই, তবেই না আলোটা বেশি ফুটবে, সেটা কি মনে হয়? হ্যাঁ নিশ্চয়ই, এখন কিছু কিছু জায়গা তো আছে সেরকম, কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে চাইবো যে ভালোটাই বেশি দেখি, এবং দেখতেও পাচ্ছি যে ডেফিনেটলি উন্নতি হচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়তো হচ্ছে না, অনেকের ক্ষেত্রে হয়তো হচ্ছে না, এখনো অনেক নারীরা উপার্জন করা সত্ত্বেও স্বামীর থেকে মার খান, শাশুড়ের কুকথা শোনেন, এইসব আছে, কিন্তু তার পাশে আবার নারী শক্তিশালীও হয়ে উঠেছে আগের থেকে। হ্যাঁ, সেখানে মনে হয় কিছু সামাজিক পরিস্থিতিও আমাদের মানে এতটাই পরিবর্তন হয়েছে, অনেকটা নিজেদেরকে তৈরি করার জন্য কিন্তু অনেকটা জায়গা আমরা পাচ্ছি, সেটাও সুবিধে হয়েছে, হয়তো আগে ততটা ছিল না বলে নারীরা করে উঠতে পারেনি। এখন পরিস্থিতিও অনেকটা মানুষকে হেল্প করছে বা আমাদের নারীদেরকে অনেকটা সাহায্য করছে, আর অনেক অর্গানাইজেশন রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, এগুলোও কিন্তু আমাদের একটা ভীষণ ভালো দিক। আমরা এই দিকটা যেরকম দেখি যে নারী আজকে এভারেস্ট জয় করছে, আর্মি, নেভি, এয়ারফোর্স সমস্ত ক্ষেত্রে আমরা নারীদের দেখি উচ্চ পদস্থ, তেমনি সিমিলারলি আমরা গ্রামেও কিন্তু ওই ওই তুলনায় যদি যাই তাহলে গ্রামের মহিলারাও কিন্তু অনেক উন্নতি করেছেন। তাদের এখন সকলের ব্যাংক অ্যাকাউন্ট আছে, তারা বোঝেন, তারা রেগুলার ব্যাংকে যান, নিজের কত টাকা ঢুকলো, কি হলো না হলো, নিজে কত রোজগার করলাম, সেই টাকা দিয়ে কিছু করা, এইসব উন্নতিগুলো হয়েছে। হ্যাঁ, দিন বদল হয়েছে, তো এইগুলো আমাদের খুব মানে আজকের দিনে দাঁড়িয়ে এই ভালো লাগাগুলো এবং ভালো হওয়াগুলোকে স্মরণ করা মনে হয় বেশি উদযাপনের বেশি মাত্রা যোগ হয়, কেননা ভালো থাকে, মনটাও ভালো থাকে। আর বিশেষ করে গ্রামের কথা যখন বললেন, গ্রামের কথা তো অতটা আমরা সামনে দেখতে পাই না বা না গেলে বুঝতে পারি না, সেক্ষেত্রে কিন্তু গ্রামের মানুষও অনেকটা এগিয়ে এসেছে, অনেক এগিয়ে এসেছে। আর মহিলারা প্রচুর ফিজিক্যাল লেবার দেন সব কিছুতে, সে বাড়িতে হোক, মাঠে ঘাটে হোক, কেউ শাড়ি তৈরি করছে, কেউ মাঠে কাজ করছে, কেউ সেলাই ফোড়াই করছে, মানে অনেক রকমভাবে। আচ্ছা, এইবারে আসি একটা একদম অন্যরকম বিষয়, ধরুন পুরুষের সঙ্গে নারীকে তো সবসময়ই একটা তুলনার জায়গায় রাখাই হয়, এখনো আমরা কম বেশি দেখতে পাই। একটা পরিবার বা আমি পরিবারই ধরি, পরিবারে যদি স্বামী এবং স্ত্রী দুজনেই প্রতিষ্ঠিত হন, কোনো কোনো ক্ষেত্রে হয়তো একই পেশায় আছেন বা একই পেশায় নেই, কখনো হয়তো স্ত্রী অনেকটা উঁচু দরের কিছু কাজ করছেন, এই রকম জায়গায় নারীর অস্তিত্বের সংকট তৈরি হয় বা কি ধরনের সমস্যায় তারা ভোগেন বলে আপনার মনে হয়? সমস্যা সংকট আমার মনে হয় তখনই তৈরি হয়, ইট ইজ অল ইন দ্য মাইন্ড, পুরুষের মাথার মধ্যে কি খেলছে। তার স্ত্রী যদি তার চেয়ে বেশি উপার্জন করে বা তার স্ত্রী যদি বেশি ভালোভাবে প্রতিষ্ঠিত হয় তার চাইতে, সে সেটাকে কিভাবে নিচ্ছে। আমার স্বামী যদি বেশি উপার্জন করে, সে যদি আমার চেয়ে অনেকটা উচ্চ পদস্থ হয়, তো তাতে আমি খুব গদগদ হব, অথচ যখন উল্টোটা হবে তখন আমি হব না। কেন? সে তো নিজের চেষ্টায় নিজের নিজে খেটে ওই জায়গাটা অর্জন করেছে, তো এটা তোমার মনের ব্যাপার তুমি কিভাবে নাও। আর আমি না এই যে তুলনা বলাটা, আমার কিরম মনে হয় যে এখানে আবার অনেকের এড়ে করে উঠবে, সেটা হচ্ছে যে আমি তো নারী হয়ে জন্মেছি, সে পুরুষ হয়ে জন্মেছে, সে একরকম আমি একরকম। নারী হওয়াটা খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। নারী মানে মমতা, নারী মানে মায়া, নারী মানে ভালোবাসা, আর পুরুষ মানে দৌর্দণ্ড প্রতাপ, দুজনের একটা আলাদা ক্যারেক্টার আছে আমার, সেই জন্যে এই দুটোকে আলাদা রাখতেই আমার ভালো লাগে, আর আমি নারী হয়ে জন্মেছি বলে আমি খুব গর্বিত। আমরা একটা কথা এখানে বলতে পারি যে একে অপরের পরিপূরক, এই কথাটা যদি আমরা সবসময় মাথায় রাখি তাহলে মনে হয় এই তুলনাও আসে না আর কোনো যুদ্ধও আসে না। একদমই আসে না, দুজনে দুজনকে ব্যালেন্স করে, কমপ্লিমেন্ট ইচ আদার, একদম যদি তাই করা যায় সেই জায়গাটাতেই মনে হয় কিছু ফাঁক আছে বলেই এত সমস্যা এসে যায়। তো আমি যেটা বলবো, এই যে কথাটা বললেন যে মনের ব্যাপার, এখানে কি ছোটবেলা থেকে যে বড় করা হচ্ছে একটি পুরুষকে বা একটি ছেলেকে বলবো, মায়ের দায়িত্ব অনেকটা এসে যায় না, যে মা কিভাবে ছেলেকে বড় করছে, কি মাইন্ড একদম করে দিচ্ছেন, একদম আপব্রিংটা ভীষণ দেখতে শেখায় মানুষ কিরকম তৈরি হবে, মানুষ বড় হয়ে কিরকম হয়েছে, ইট ইজ অল ডিউ টু হিজ অর হার আপব্রিংিং, কিভাবে মানুষ হয়েছে। আমি তো এখনো বলবো
আমি খুব ভালো মা হইনি। কেন হইনি? কারণ আমি তো আমার ছেলেকে কাপড় কাচতে শেখাইনি, রান্না করতে শেখাইনি, বিছানা টিছানা করতে শিখিয়েছি, কিন্তু অনেক কিছু আছে যেগুলো মানে সবটা শেখানো উচিত, শুধু বাইরেরটা না ঘরেরটাও। তবে আমি খুব গর্ববোধ করি, এখন আমার দুই ছেলেরই নিজ নিজ সংসার হয়েছে এবং দুজনেই হ্যান্ডস অন বাড়ির কাজ করে এবং হ্যান্ডস অন বাবা, মানে ওদের বাবা যেটা কোনোদিন করেনি ওরা কিন্তু করে। ওরা বাচ্চার যাবতীয় করতে পারে, ডাইপার চেঞ্জ করানো, খাওয়ানো, জল গরম করা, বোতল ফোটানো, সমস্ত কিছু ওরা করেছে। আমার নাতনি তখন বড় হয়ে গেছে, ও যখন ছোট ছিল তখন আমার ছোট ছেলে করেছে, এখন আমার বড় ছেলে করছে। মানে দুজনে মিলে সংসার করা, একদম মিলে মিশে এই জায়গাটাতেই কিন্তু একটা বিরাট আমাদের মানে ভালো লাগার জায়গা, যে দুজনে মিলে সংসারটা কিন্তু দুজনের, ভীষণ সংসারটা শুধু মেয়ের নয়। তো ওই যে বলে না যে সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান পতি যদি থাকে তার স্বনে, নাকি রকম একটা কথা আছে। তো সেটা কিন্তু মানে খুব দরকার, আমার এটা ভীষণ মনে হয়। আর আমি ভীষণ গর্ববোধ করি, আমার ছেলে যদি সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়ে কফি বানিয়ে নিজের বউকে দেয়, আমি কখনোই তাকে তির্যক ভঙ্গিতে দেখব না বা বিরক্ত হব না বা কিছু। আমরা যে যার নিজের বাড়িতে থাকি আলাদা আলাদা, কিন্তু ওই বন্ডিংটা আছে আর আমার এটা দেখতে খুব গর্ববোধ হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, যেহেতু নিজের ছেলের কথা এলো, একটা বাড়িতে দুই ছেলে বাবা, আপনি একা একজন মহিলা, একটা এক পেশে ব্যাপারটা ছিল যে বাবা ছেলেরা একদিকে চলে গেল, মা একদিকে চলে গেল, এরকম সেটা কিছু মজার কিছু যদি থাকে? সেটা কখনোই হয়নি, কারণ আমার শাশুড়ি মা আমার সঙ্গে ছিলেন, আমি 30 বছর ওনার সঙ্গে ঘর করেছি এবং আমাদের একটা অদ্ভুত সম্পর্ক ছিল। উই হ্যাভ অলওয়েজ বিন আ ভেরি ভেরি হ্যাপি ফ্যামিলি। হ্যাঁ, তার মধ্যে কি ঝগড়াঝাঁটি হয়নি, এখন একসঙ্গে বাসন থাকলে তো খুটখাট লাগবেই, কিন্তু আমার মনে হয় মার আর আমার সম্পর্কটা এত ভালো ছিল বলেই বাকি টাও সবটা নিজের জায়গা মতন বসে গেছিল। ছেলেদের সঙ্গে সম্পর্ক, স্বামীর সঙ্গে সম্পর্ক ভীষণ ভালো। মানে আমার এমনই ছিল যে আমার শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে আমি যদি আমার বরকে গিয়ে বলতাম, জানো তো আজকে আমি মার উপর খিটখিট করেছি, তাতেও বলবে ও তাই বুঝি, ব্যাস ফিনিশড। ও কখনোই তাই নিয়ে আর জটলা করবে না, কোনো প্রশ্ন করবে না, না মাকে না আমাকে, নিজেদের ব্যাপারটা নিজেরাই সামলাও। আমরা মা আর আমি দুজনে প্রচুর ঝগড়া করলাম, প্রচুর কাঁদলাম, জড়িয়ে টড়িয়ে ধরলাম, ব্যাস হয়ে গেল। তো এই এরকম একটা ফ্যামিলিতে যদি থাকে লোকজন তো অটোমেটিক্যালি ভালো হতে বাধ্য। একদমই তাই। আর সেই পরিবেশে যারা বড় হচ্ছে, যে সমস্ত বাচ্চারা, তাদেরও মনোভাবটা অন্য রকম ভাবে তৈরি হচ্ছে। ওইখানেই ফিরি আর কি, যে ওই যে বললাম মা কিভাবে বাচ্চাকে তৈরি করছে বা একটি ছেলেকে তৈরি করছে, তার ভেতরে কিন্তু সেই মাইন্ডসেটটা গড়ে উঠছে যে আমি একজন মেয়েকে কতটা সম্মান করব বা কতটা জায়গা দেব। সত্যি কথা, একদম। আচ্ছা, আমরা জানি যে আজকের দিনে অনেক বদল এসেছে, অনেক রকম পরিবর্তন দেখতে পাই, মেয়েরা উড়োজাহাজ ওড়াচ্ছে সেই পরিবর্তনও আছে, আবার যুদ্ধ করছে সেই পরিবর্তনও আছে। এই সব পরিবর্তন মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হয় নিজেকে নারী হিসেবে দেখতে, বা আজকের দিনের নারীর পরিস্থিতি পরিবেশে কিরকম মনে হয়? আমি আরেকটা কথা ভীষণ বিশ্বাস করি যে সময়ের সাথে সাথে আমাদেরকে পাল্টাতে হবে। যদি আমরা না পাল্টাই, আমাদের মনোভাব যদি না পাল্টায়, তাহলে উই উইল বিকাম স্ট্যাগন্যান্ট, আর খিটখিটে হয়ে যাবো, আর সারাক্ষণ বলবো বাবা আমাদের সময় তো এরকম হতো না, এখন দেখো মেয়েরা কীরকম করছে। আমি তো অনেক বাচ্চাদের সঙ্গে কাজ করি, আমার ঠিক আছে আমার একটা আলাদা ঘর আছে, আমি সিনিয়র বলে, বাচ্চারা সব এক ঘরে, কিন্তু ওরা সবাই মিলে, সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবাই ভালো ব্যবহার করে, সবাই খুব আন্টি আন্টি করে, আমার ভীষণ ভালো লাগে। এখন ওরা তো পরের প্রজন্ম নিয়ে আমি কথা বলছি ঠিকই, কিন্তু ওরাও তো আজকের নারী, ওরা টাকা রোজগার করছে, সেই টাকা রোজগার করে যদি তারা নিজেদের কোনো শখ থাকে, আহ্লাদ থাকে, যেটা কারো ক্ষতি করছে না, সেটা যদি করে তাতে তো আমি কোনো অন্যায় দেখি না। আমার তো না, তারা তো পরিশ্রমও করছে, পরিশ্রমও করছে। হ্যাঁ, আমি আগেই বলেছি যে নারী আর পুরুষ দুজন আলাদা, কিন্তু তা মানে এ নয় যে তাদের কোনো হ্যাবিটস কমন হতে পারে না, তাই না? একদমই তাই, করতেই পারে। আর এইগুলো যত আমরা সহজভাবে নিতে শিখবো, নিতে পারবো, ততটাই মনে হয় এগিয়ে যাওয়াটা অনেক সহজ হবে। সময়ের সঙ্গে পাল্টাতে শিখলেই হয়তো সব কিছুর সঙ্গে আমি মানিয়ে নিতে পারবো না, অনেক কিছু আছে যেটা আমার পছন্দ নয়, কিন্তু দেখো না, এড়িয়ে যাও, তুমি তো আর সেটা করছো না। কাজের জগতের কথা যখন বললেন, একটা প্রশ্ন করি যে কাজের জগতে তো মহিলা পুরুষ মিলেই তো কাজ করা হয়, তো কোনো জায়গায় কি এরকম মনে হয়েছে যে
মেয়ে বলে না অনেক কিছু আমাদের সহ্য করে নিতে হচ্ছে, ছেলেরা হলে হয়তো এটা সহ্য করতে হতো না এই রকম জায়গায় এসে, নাকি আজকে এখন অনেকটাই স্বাভাবিক সবকিছু? আমি এরকম কিছু দেখিনি, নিজে তো এক্সপিরিয়েন্স করিইনি এবং দেখিও নি, আমার মনে হয় সবটাই। আপনি তো অনেকদিন থেকে কাজ করছেন, কাজেই আগের সময় এখনকার সময় দুটোর তফাতই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, দুটো তফাত আছে অনেক ক্ষেত্রেই, কিন্তু ডেফিনেটলি ফর দ্য বেটার, নেগেটিভ কিছু দেখিনি, আমার সবটাই পজিটিভ লাগে। আর আমি যে পরিবেশে কাজ করি, এক্ষুনি যে কাজটা আমি করছি, সেটা আমরা পুরুষ নারী নির্বিশেষে এমন একটা ফ্যামিলির মতন হয়ে গেছি না, যে আমরা সবাই খুব হই হই করে কাজ করি, সারা দিন হই হই করি, কাজও করি আনন্দও করি একদম একসঙ্গে। মানে আলাদা করে নারী পুরুষের বিভাজনের আর প্রয়োজন হয় না, একসঙ্গে কাজ করতে করতে একটা ফ্যামিলির মতো, একটা পরিবারের মতোই আর কি হয়ে যায়। এটাই এটা এটা সবার ক্ষেত্রেই শুনি, যারা একসঙ্গে এই সিরিয়ালের কাজগুলো করে, একসঙ্গে স্টুডিওতে অনেকক্ষণ থাকতে হয়, সারা দিন থাকতে হয়, অনেক সময় হয়তো মেকআপ রুমও ভাগ করে নিতে হয়, সেক্ষেত্রে শুনেছি সবাই অনেকেই বলেন যে আমাদের এটা আর মনে হয় না, আমরা ওটা ফ্যামিলি। যদি লাইক মাইন্ডেড পিপল হয় দারুণ সময় কাটে, খুব ভালো, সারা দিনটা তোমার আনন্দে কাটবে, যেটা আমার আই হ্যাভ বিন লাকি, আমার ভীষণ হয়। আচ্ছা, আজকে তাহলে শেষ কথা বলি যে আজকে আপনার এই আকাশবাণীতে আসার প্রথম অভিজ্ঞতা, আজকে আন্তর্জাতিক নারী দিবস, সেই নিয়ে কথা বলা, শেষ কথা কি বলবেন আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে নারীদের উদ্দেশ্যে? আজকে নারীদের নিয়েই একটু বলতে বলবো। হ্যাঁ নিশ্চয়ই, নারীদের উদ্দেশ্যে আমি বলবো যে একটা জিনিস আমার মনে হয় আজকে দিনে, হয়তো আমি 30 বছর আগে এরকমটা ভাবতাম না, কারণ তখন আমি শুধুমাত্র গৃহবধূ ছিলাম। আমার আমার একটা লক্ষ্য ছিল, আমার বাচ্চাদের বড় করতে হবে, তারপর আমি সব ভাবব। কিন্তু আমি নারীদের বলবো যে সবসময় চেষ্টা করবেন বাড়িটাকে সামলে যদি বাইরে থেকেও কিছু উপার্জন করা যায়। ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব জরুরি, সে আমি 5 টাকা আনছি না 500 টাকা আনছি, দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট। আমার উপার্জনের 5টা টাকাও কিন্তু আমার কাছে খুব বড়, খুব বড়। তো একটু স্বনির্ভর হতে হবে, কিন্তু নারী 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 মানে ভালোবাসা, নারী মানে মমতা, নারী মানে মায়া। অনেক ধন্যবাদ দিদি, আজকের দিনে আপনাকে পেলাম, আপনার থেকে এত সুন্দর সুন্দর একটা ভাবনা, আপনি যে এত সুন্দর একটা ভাবনা ভাগ করে নিলেন, আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আন্তর্জাতিক নারী দিবসে যারা আমাদের রেডিওর ওপাশে কান পেতেছেন তাদের জন্য অনেকটা প্রেরণা হবে যে কিভাবে আমি ভাবব একজন নারী হিসেবে নিজেকে। ভালো থাকবেন দিদি। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ।